লোকসভা চৌমারীন বসখাঙ্গ ককটিশাল সিক্স আগরতলা মন্ডল কমিটি সাকতার মুদ্রনগর বিটি কলেজ থ নখলও খালাইজাকা বিজেপি পৃষ্ঠ প্রমুখ সন্মিলন পান্ড নারওয়ানজাকা ওয়েস সিরফা আসুকাইনি ক ক কেনিডেট এমপি বিপ্লব কুমার দেব বিজেপি নি হাস্তায় আসুকান রাজীব ভট্টাচার্য বাপিয়া দত্ত আকর্ষণ সাসসভা চংবার সালমারী সাকলাইজাম আগল চমবার ফিরমুটাই ফানই হাবো অংখ জেপি নি হাস্ত জমারো আবহায়েগে লোকসভা চমবানও বুসকাঙনৈ ককটিশাল সিক্স আগরতলা মন্ডল কমিটি সাকতার মাই ইন্দর নগর নি বিটি কলেজ থাইজাকা বিজেপি পৃষ্ঠা প্রমদ সন্মিলন পান্ডব নারা ইংগ্রী মানজাকা ওয়েস্ট ত্রিপুরা আজকানী ক ক কেন্ডিডেট এমপি বিপ্লব কুমার দেব দে বিজেপি হাস্তা আসুফা রাজীব ভট্টাচার্য আকর্ষণ মাংজাখা বিজেপি নিয়ে হাসতে অজমায পাপিয়া দত্ত সিক্স আগরতলা প্রেসিডেন্ট না খুবই বিজেপি নিয়ে কব না জমা আর বিপ্লব দু তো দরকার ছিল কারণ কমিউনিস্টটা বলতো বিপ্লব দীর্ঘযুবি হও বিপ্লব দীর্ঘযুবি হও বিপ্লব চলেছিল। আর এখন এই স্লোগ্রাম দেয় না কারণ তারা বিভূত আমারে আমার যেদিন দেখছে আমি যেদিন ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়েছি এখানে মঞ্চের আর সামনে তারা তো খুশি হয়েছে কমিউনিস্টের আর তরমুজটা তরমুজার কমিউনিস্টের ঘুম গেছে গা জ্বর আর জ্বর এমন উঠছে আমি কইছি আমি বলেছি যে হলে পার্টি কার্যক্রমে যে পশ্চিম বিরোধীদের রাখতে হবে প্রতি বিধানসভায় তিন হাজারের উপরে যাতে ভোট না যেতে পারে আমার নামে নালিশ চিফ ইলেকশন কমিশনের কাছে দিল্লিতে বিপ্লব দেবে এই কথা কইছে আরে তো মোদিও তো কইছে এইবার চারশো পাহাড় আর কংগ্রেসকে পঞ্চাশের নিচে অন মোদীর নামও লিখবো এটি আসলে জ্বর যেয়েছে জ্বর বেশি উঠলে কি কয় মাথার জ্বর উঠতে গেলে উল্টা পাল্টা কয় জ্বর এমন ওটা উঠছে চারশো পাঁচের উপরে জ্বর উঠছে এখন উল্টা পাল্টা কয় একটা কয় দুবাইয়ে টাকা গুনতেছে আরে টাকার মান করছো আমি রোজগার করছি থেকে গোনে বুঝে প্রদ্যুতের লোকে ডিল হয়ে গেছে গা আর দুবাইয়ে টাকা গেছে গা গন্ত আছে আরেকটা কয় বিপ্লবদেব দেব কেমন দিলো আমরা এক লাখের নিচে ভোট দাম বিপ্লব দেবকে তোমরা দশ লাখ ভোট দিব বিপ্লব বিজেপি কার্যকর্তা বিজেপির ক্যান্ডিডেট তো বিপ্লব দেব বিপ্লব দেবের ভোট চাইবে না নরেন্দ্র ভাই মোদীর জন্য ভোট চাইবে না কি আজ দেশে গজব কাহিনী এরা এরা বলে ত্রিপুরাতে সরকার চালিয়েছে পঁচিশ বছর এরা সরকার চালিয়েছে সাংবাদিক বন্ধুরা তার ফটো তুলছে বেপিএ দেহ দেহ তাদের এই পুরনো ফটোটি বাইর করে তারা যে এরা কেমন লিচুর কেমন জীব আছিল যারা ত্রিপুরার মানুষের শাসন করছে এই কারণে ত্রিপুরার মানুষের দুর্দশা হয়েছিল আর আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরাতে এক বিকাশমুখী সরকার তৈরি হয়েছে আজকে ত্রিপুরাতে কেউ না খেয়ে মৃত্যু হয় না কারণ কি নরেন্দ্র মোদী সবার জন্য গরিবদের জন্য পাঁচ কিলো প্রতি চাউল মাসে ব্যবস্থা করে লিখেছেন আগে কংগ্রেস কমিউনিস্ট যখন সরকার ছিল ত্রিপুরাতে সব জায়গায় শোনা যেত এই কমিউনিস্টের বয়ান কী ছিল খাদ্য নেই বস্ত্র নেই অন্ন নেই মা নাই ফুলা নাই মায়া নাই বিয়া নাই খাওয়া নাই কেন্দ্র বঞ্চনা কিচ্ছু দেয় না কিচ্ছু করে না কিচ্ছু পাইছি না মানে সব নাকারাত্মক স্লোগান আর সালনি পৃষ্ঠা প্রমুখ সম্মেলন দাল বিদাল বদল ইয়াকারে টুয়েন্টি টু ফ্যামিলি নি ফিফটি টু ভোটার শ্রমকা বিজেপি বদল নিবানা বদল নিবা ইয়া ফরে বর্মা লামজাক সগৈনা হারকা ওয়েস্ট ত্রিপুরা আচুক ক্যান্ডিডেট এম পি বিপ্লব কুমার দেব বিজেপি নি হাস্তে আসুক ফাং রাজীব ভট্টাচার্যিতে ভাপিয়া দত্ত আকর্ষণ রাজা খরাগল নিশিমে অমিত নি চিনি খরাং